হুয়াওয়ে ফোন সার্ভিস বন্ধ করেছে গুগল অ্যান্ড্রয়েড এর ফলে গুগল ম্যাপ ও ইউটিউবের মতো বেশ কিছু সেবা থেকে বঞ্চিত হবে হুয়াওয়ে গ্রাহকরা চীনা মোবাইল ফোন নির্মাতা সংস্থা হুয়াওয়ের উপর অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কিছু আপডেট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে গুগল এর ফলে হুয়াওয়ে স্মার্টফোনের নতুন কয়েকটি মডেল থেকে গুগল ম্যাপ ইউটিউব সহ বেশ কিছু জনপ্রিয় অ্যাপ ব্যবহার করা যাবে না বলে এ প্রতিবেদনে জানিয়েছে বিবিসি প্রসঙ্গত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হুয়াওয়াকে ব্যবসা প্রতিষ্ঠানের এমন একটি তালিকায় রাখা হয়েছে যেসব প্রতিষ্ঠানের সাথে কোনো আমেরিকান কোম্পানি লাইসেন্স ছাড়া বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবে না গত বুধবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স একত্রে এই বিষয়ে সিদ্ধান্ত নেয় আমেরিকার বাজারে হুয়াওয়ের কোনো পণ্য বিক্রি কার্যকরভাবে বন্ধ করতে হবে বলেও সেখানে বলা হয়েছে সত্তরটি প্রতিষ্ঠানের ওই তালিকায় হুয়াওয়েকে অন্তর্ভুক্ত করার পরে এই সিদ্ধান্তের কথা জানালো গুগল তবে হুয়াওয়ে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটির দাবি হুয়াওয়ের কাজের ধারা কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করে না বিশেষ করে চীনের সরকারের সাথে তাদের কাজের কোনো সম্পর্ক নেই ধন্যবাদ তখন আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাটন ক্লিক করে আমার সঙ্গেই থাকবেন